কাজা কুরবানি, কারো উপর কুরবানি ওয়াজিব ছিল কিন্তু সে 3 দিনের ভিতরে কুরবানি করতে পারে, তাহলে তার জন্য আবশ্যক হলো একটি ভেড়া, একটি ছাগল কিংবা বড় জন্তুর মধ্য থেকে 7 ভাগের 1 ভাগ সদ্য করতে হবে। এটা হলো কাজা। এখন কাজা যে আমি কুরবানি আদায় করলাম কিংবা যে ব্যক্তি কাজা কুরবানি আদায় করবে, এর কিছু হুকুম রয়েছে। সেটি হলো যে কুরবানির গোশত সেটা যদি কাজা হয় তাহলে কুরবানির দাতা খেতে পারবে না এবং কোনো ধনী ব্যক্তিও খেতে পারবে না। শুধুমাত্র এই কুরবানির কাজা তাদেরই হক যারা গরিব মিসকিন অসহায় দারিদ্র, এরাই খেতে পারবে। আর কাজা কুরবানির গোশত ধনীও খেতে পারবে না, সে নিজেও খেতে পারবে না। অথচ এই কুরবানি সে যদি কাজা না করত, সময় মতো যদি কুরবানি করত, তাহলে এই গোশত সে নিজেও খেতে পারত, সে যাকে ইচ্ছা তাকে দিতে পারত। কিন্তু কাজা হওয়ার কারণে এটা শুধুই মাত্র মিসকিন অসহায় দারিদ্রদের হক, আর কারো হক নয়। এর মূল্য যদি সদকা করা হয় তবেও অসহায় দারিদ্র লোকদের মাঝেই সদকা করতে হবে এবং এটা তার জন্য ওয়াজিব হবে। কুরবানির কাজা আদায় না করা পর্যন্ত কুরবানির হক তার থেকে কোনোভাবেই বাতিল হবে না। এই জন্য অবশ্যই যাদের কুরবানি কাজা হয়ে গেছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা অলসতায় করে দেননি, তারা কুরবানির মূল্য কিংবা কুরবানি পশু জবাই করে সম্পূর্ণ গোশত গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিবেন অথবা ওই পশুর মূল্য গরিব মিসকিনদের মাঝে দান করে দিবেন, সদকা করে দিবেন। তাহলেই একমাত্র আপনার কাজা কুরবানি আদায় হবে, আপনি ওয়াজিব থেকে মুক্তি পাবেন। আর কেউ যদি কুরবানির দিনগুলোর মধ্যেই সে কুরবানি না করে এটা সদকা করে কিংবা এর মূল্য সদকা করে, তাহলে তার কোনোভাবেই কুরবানি ওয়াজিব আদায় হবে না, কুরবানি তার থেকেই যাবে। সে সদকার সব পাবে কিন্তু কুরবানির ওয়াজিব থেকে সে কোনোভাবেই রেহাই পাবে না। বর্তমান এই সময়টাতে অনেকে অনেক কথা বলছে, করোনার দোহাই দিয়ে তারা এই ফতোয়া দিচ্ছে যে করোনার কারণে যে সমস্ত লোক দারিদ্র রয়েছে, দারিদ্র বিমোচনে কুরবানির টাকা তাদেরকে দেওয়া যাবে, এটা কুরবানি হয়ে যাবে। কিন্তু না, কোনোভাবেই কুরবানি হবে না, আপনাকে কুরবানির পশু কুরবানি আপনাকে দিতেই হবে। হ্যাঁ, কেউ যদি সদকা করে, কেউ যদি দান করে, সে দানের সব পাবে, সে কুরবানি।